হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে ক্লাসিক স্কট র্যাঙ্ক ম্যাচের 8টা কিলের একটা চ্যালেঞ্জিং গেম। সুতরাং ভিডিওটিকে না টেনে টেনে সম্পূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। একটা কথা কিন্তু এখন সবাই স্পষ্ট জানে, ইউটিউবে পাশে থাকার আর এক নাম গেমিং কমল। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, ইউটিউবে পাশে থাকার আর এক নাম গেমিং কমল। ইউটিউবে যত ধরনের সাহায্য লাগে আপনারা আমার কাছ থেকে পাবেন, এর জন্য আপনারা সবসময় আমার চ্যানেলে জুড়ে থাকবেন। তো বন্ধুরা, শুরু করে দিলাম 8 কিলের চ্যালেঞ্জিং গেম। আমি ভিডিওটা একটু কাট করিনি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপলোড করেছি। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যেখানে কোনো কাট করা আছে কি না। শুরুতেই আমি শুরু করেছি, খেলা শুরু কিন্তু হয়ে গেছে। ক্লাসিক স্কট র্যাঙ্ক ম্যাচ, একটা চ্যালেঞ্জিং গেম শো। 1টা কিল করেছি প্রথম ম্যাচেই, এরপর আমি মারা গেছি। তো দেখতে থাকুন বন্ধুরা, আর আমার দেখে দেখে একটা লাইক দিন, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন অবশ্যই। তো দেখতে থাকুন বন্ধুরা, সামনে দেখেন এই একটা প্লেয়ার, এ খেলতে পারে না, শুধু মরে আর কি, আর কিছুই পারে না। তো আমি যখন 8 কিলের চ্যালেঞ্জটা নিয়েছিলাম তখন বুঝতে পারিনি যে আমি জিতবো কি না, কিন্তু খেলতে খেলতে একসময় আমি জিতে গেছি। আপনাদের সবার সাপোর্টে আমার ইউটিউব চ্যানেলও জিতে গেছে, জিতে গেছি। 8 কিলের চ্যালেঞ্জটা কিন্তু খুবই মারাত্মক চ্যালেঞ্জ, আপনি বুঝতে পারবেন না। আমি কিন্তু অলরেডি শুধু এই এই ম্যাচটা বা এই গেম শোতে বা এইবারে আমি 1টাই কিল করেছিলাম, তারপর আমরা জিতে গেছি। আর অন্যান্য প্লেয়াররা আমাকে, এটা সত্যি কথা, তারা সাপোর্ট না করলে আমি পারতাম না কখনোই। এই খেলা শুরু দ্বিতীয় ম্যাচ, আমি কিন্তু কোনো কাট করি নাই। দেখতে থাকুন বন্ধুরা, একটা হেলমেট নিলাম, একটা গ্লুওয়াল নিলাম, এই চ্যালেঞ্জিং গেমে জিততেই হবে। এখানে কিন্তু এনিমি রয়েছে, আমি কিন্তু ট্রিক্স করে এনিমিগুলোকে মেরে দিলাম। ব্যাস, যেটাকে মারছি সেটাকে ফিনিশ করে দিতে হবে। এরপর আমি একটু সামনে গেলাম, কারণ আমি জানি ওই কর্নারে আরও এনিমি আছে। হ্যাঁ, আমার ছিল একটা হেড দিলে ওরা কিন্তু এমনিতেই মারা পড়বে। দেখেন বন্ধুরা, 2টা ক্লিক, এটাও হেডশট। আমার চ্যালেঞ্জ থাকবে যে হেডশট, হেডশট দিতে পারলে এই গেমটা মজার হবে, সে মারা যাবে। 8টা ক্লিয়ের চ্যালেঞ্জে ক্লাসিক স্কট র্যাঙ্ক ম্যাচে অবশ্যই এটা ভালো একটা বা অনেক কঠিন একটা গেম প্লে। আপনারা যারা খেলেন সবসময় তারা বুঝতে পারেন যে সবসময় এটা হয় না, তাও যদি আবার চ্যালেঞ্জ হয়, চ্যালেঞ্জে গিয়ে হারার কোনো ব্যাপারই না। তাও আমি জিতে গেছি কাল চ্যালেঞ্জিং গেমটায়। MS3, 2টা ম্যাচ গেল, 2টা ম্যাচে জিতছি, এরপর তৃতীয় ম্যাচ। তৃতীয় ম্যাচে দেখা যাবে মারা পড়ছি। আর যেগুলো আছে এগুলো কিন্তু কেউই তেমন একটা খেলতে পারে না, দেখতেই পাচ্ছেন আপনারা। এরা কিল করবে না কি করবে নিজেই বাঁচতে পারে না, আরেকজনের কিল করবে কিভাবে। তারপরে ছেলেটা ভালো খেলছে, ভালো খেলছে এটা বলতে হবে, কারণ এরা ভালো না খেলে আমি কিন্তু পারতাম না। সবাই আমার জন্য ইউটিউবে দোয়া করবেন, ইউটিউবের জন্য সাপোর্ট করবেন, এবং আপনারা আমার পাশে থেকে অনেক সাহায্য করেছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমিও তো আপনাদের সাথে সবসময় আছি, জুড়ে আছি। গেমিং কমল, আমি আপনাদের সাথে সবসময় জুড়ে আছি। এই কিন্তু তৃতীয় ম্যাচ শেষ, তৃতীয় ম্যাচ, এই যে তৃতীয় ম্যাচটা, দ্বিতীয় ম্যাচ শেষ হয়েছে, তৃতীয় ম্যাচটা, এবং এটা হচ্ছে ম্যাচ পয়েন্ট। আমার যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতে থাকুন আমার এই ম্যাচটা একদম শেষ পর্যন্ত। লাইক দিন আর কমেন্ট করে আপনার মতামতটা জানাই দিন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন।
আর ইউটিউবে হেল্প করার জন্য বা ইউটিউবে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন, যে কোনো সমস্যার সমাধানে আমি আছি। আমি এমনই একটা ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে এমনই একটি ইউটিউব চ্যানেল যে কিনা নিজের হেল্প করবে এবং অন্যকেও হেল্প করবে। নিজের নিজেকে সাহায্য না করলে কীভাবে সাহায্য করা যায়? কখনোই না। আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে এরকমই, পাশে থাকার আর এক নাম গেমিং কমল। আপনারা যদি সবসময় আমার চ্যানেলে জুড়ে থাকেন, আপনার চ্যানেলেও দেখবেন আমি জুড়ে রয়েছি সবসময়ের জন্য। সুতরাং কমেন্ট করে আপনার মতামতটা জানায় দিন, গেম খেলার কমেন্ট করে একটা মতামত করে আপনার মতামতটা আপনার জানায় দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। এনিমি খুঁজেই পাওয়া যাচ্ছে না, 8 কিলের চ্যালেঞ্জে এনিমি কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না এখন এই মুহূর্তে, একটা এমন একটা সময়। আমার টার্গেট ছিল যে শুধু হেডশটটা, কিন্তু বুঝে নিয়ে নিয়েছি। আমার টার্গেটই ছিল হেডশট, আর সেই 8 কিলের চ্যালেঞ্জে আমি কিন্তু বুয়া নিয়ে নিয়েছি এবং আপনাদের দেখাবো 8 কিলটা করেছি কি না। এখনই কিন্তু চলে আসবে এই পেজটা, এই যে আমারটাই আসছে, ওখানে 8 কিলের এটা দেখায় না, এই যেখানে দেখাবে এই যে দেখুন, ওই যে গেমার কমল কিল 8, ঠিক আছে। তো এখন আপনাদের জন্য কিছু একটা বোনাস ভিডিও রয়েছে, বোনাস ভিডিওতে কতটুকু কিল রয়েছে, কিলগুলো খুবই হাস্যকর এবং মজাদার কিল, এগুলো দেখতে থাকুন এবং উপভোগ করুন ইউটিউব চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেলের ফুল ভিডিওটা। এই যে মজার এবং হাস্যকর গেমটা হচ্ছে, আমরা যখন ম্যাচটা খেলতেছি এই পাশে আমি চলে আসছি, কোনো এনিমি নাই, আর এনিমি নাই আমাকে, আমি সারাদিক ঘুরি, আমাকে কেউ মারেও না ধরেও না কিছু করে না। একটা হাস্যকর বা মজাদায়ক গেম শোটা। এই যে দেখেন, ওরা যেখানে ছিল সেখানে চলে আসছি কিন্তু কোনো এনিমি এখানে নাই, ওরা সামনে চলে গেছে আর আমি এদিকে চলে আসছি, এটা হচ্ছে ব্যাপার। সবসময় খেয়াল রাখবেন এই যে এনিমি সামনে একটা এনিমি, আমি যখন এটাকে ধাওয়া করতেছি আমাকে কেউ মারতেছে না। এই যে দেখেন, হাস্যকর বলে ছিলাম কিন্তু আসলে মজা হবে না, এটা হচ্ছে বোনাস ভিডিও আপনাদের জন্য। এই একটা মারছি, তো বন্ধুরা অবশ্যই সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আর সবসময় আমার পাশে থাকবেন আর সবসময় হেল্প করবেন আমাকে, ইউটিউব চ্যানেলের পাশে থেকে সবসময় আপনারা আমাকে হেল্প করবেন। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই ক্রিকেট কিন্তু আসলেই রোমাঞ্চকর কি, এই যে এখান থেকে আমি ঘুরে গিয়ে ওই খেলে কিল করে করলাম, ওখান থেকে সোজা না গিয়ে আমি এখান থেকে ঘুরে গিয়ে এখন তো একটা রোমান্টিক হেডশট। আমার পুরো টার্গেটটা ছিল হেডশট, প্রতিদিন এরকম হয় না, অন্য অন্য গেমে এভাবে হয় না সাধারণত। তো আজকের টার্গেটটাই ছিল পুরো হেডশট, যে আমাকে কীভাবে হেডশট মারতে হবে। আমি নতুন প্লেয়ার, ওইভাবে ভালো খেলতে পারি না আপনারা সবাই জানেন, তারপর আমার টার্গেট ছিল হেডশট মারতে হবে। আর এই হেডশট টার্গেটেই কিন্তু আমি এই টার্গেটটা পূরণ করেছিলাম আর আমি জিতে গেছিলাম। এক জিতেছে আমার ইউটিউব চ্যানেল, এক জিতেছি আমি, মানে দুদিক থেকেই লাভ আমার। যখন চ্যালেঞ্জটা নিয়েছিলাম তখন চিন্তা করছিলাম, যখন জিতে গেছি তখন দেখেন কতটা লাভ হয়েছে আমার। একটা ভিডিও বানিয়েছি আপনাদের জন্য, একটা ইউটিউব চ্যানেলের জন্য লাভ, একটা আমার জন্য লাভ। আর আমাকে অনেকে চিনে গেছে যে আমি এটা ভালো খেলছি বা সবাই দেখে গেছে, অনেক মানুষ দেখতে গেছে, যেহেতু চ্যালেঞ্জিং গেম ছিল, 2টা এলাকার চ্যালেঞ্জিং গেম। কথা ছিল যে 1v1, কিন্তু এর মধ্যে 4 জন চলে আসছে বাইরে থেকে। কথা ছিল যে যেভাবেই পড়ুক কোনো সমস্যা নেই, সেটা নিয়েই খেলতে হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটা আমার এতক্ষণ দেখছেন, তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের হেল্প এবং সাহায্য সহযোগিতা আমার কিন্তু সবসময় প্রয়োজন। আপনি যদি একটা লাইক দেন তাহলে আমার অনেক আমার শান্তি, বা আমি অনেক যেটা আমার চাচ্ছিলাম দেখেন। একটা লাইক দিতে টাকা পয়সা কিছু লাগে না, একটা লাইক দিয়ে দেবেন আর কম আপনার মূল্যবান কথাটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবসময় ইউটিউব চ্যানেলে আমার পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেলে যদি কোনো হেল্প দরকার হয় সেটা অবশ্যই আমার সাথে জানাবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে আসবেন, গেমের কমল ফেসবুক পেজ। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের একটা লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে আমার ফেসবুক পেজে অবশ্যই একটা কমেন্ট করে ফেসবুক পেজে ফলো দিয়ে আসবেন। অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দেবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিন আপনার ফেসবুকে, আমার এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিন,
কারণ তাদের যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা সবাই জানুক বা জেনে যাক যে পাশে থাকা আর এক নাম গেমিং কমল, তাদের হেল্পের জন্য চলে আসুক আমার কাছে, আর সবাই আমরা মিলিত হয়ে একত্রে কাজ করি, সবাই জিতি, সবাই একসাথে থাকি, সবাই ভালো থাকি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, ঘরে থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা, থ্যাংক ইউ।